আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর গ্যাডিংগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা, আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ। কারমাঙ্গিচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা, এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাদের পারি আপা সহায়তা করতেছি, মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, জি আপা, আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা কোর্টে যাই, আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার এখন তোমার ইলেকশন চলছে। জি আপা, ওই সব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না তো নিজেও বুঝেন, ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাজোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা, আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসছেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি এটা নিউজ আসছে যাই যাই দিনে আপু, পরশু দিন আপা যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা, আপা আপা কষ্ট লাগে আপা, আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা, আপনাকে কই যাবো আপা, আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেহেতু আসেন আপা আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর গ্যাডিংগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা সাথে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আব্বা, যারা বাইরে গিয়েছে চাকরি করে। জি আব্বা, সবার নামে মামলা। জি আব্বা, সবার নামে মামলা দিয়েছে আব্বা, হয়রানি করার জন্য। জি,
যারা একদিন হিউম্যান কথা বলতো, যারা হলো অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর, আপা আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, আপা আপনি আপা এই যে দেখেন, আপনি দেখেন আপা, মিডিয়া আপা, মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে, ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোন ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না, করলো তাতে কিছু আসে যায় না। মানুষ যদি কাঁধা হয় আমার কিছু বলার নাই, ১৩ বিলিয়ন ডলারের কিছুই না। আমাদের দাওয়া দিচ্ছে গেছি, ও পুতিন, ও এত শক্তিশালী যে ১৭ বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা হয়েছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে, ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না, সেটা উঠাক উঠাক। জি আপা, জি জি আপা, সিঙ্গাপুর থেকে জি আপা আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ, সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে, আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি, আপা আপনি আসলে ফেসবুক তো চালান না, দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা, নাইস লিখতেছি আপা। জি আপা, খুব লাভ হচ্ছে যে তারা মানি লন্ডারিং করছে। জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি এই এত বছরে, জি আপা, বিশেষ কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি, জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, জি আপা, চাকরি দিচ্ছিল এমডি পদে, জি আপা, এমডি পদে থেকে গ্রামীণ ব্যাংকের ২৬,০০০ কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, ২৬,০০০ কোটি টাকা, জি, যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব কতটা পায় কোথ থেকে আপা? এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে হারে বুঝতেছে আপা, না মানুষের বুঝে দিতে হয় যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে মহাজন বৈশা এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে, আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আপনি আবার স্বপ্নে দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা, আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত, জি আপা আপনি যে পরিশ্রম আবার করছেন আপা, আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা, এই কষ্ট কিভাবে বুঝাবো আপা, আপা এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলিন্ডার গুলো আছে আপা, এই মামলাগুলোর নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলিন্ডার গুলো গেছে আপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা, জি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা, সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা।
আপা, যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি ওদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পোড়াই দিচ্ছে। জি আপা, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজ যে দিবেন আপা, আপনি যখন নিজ যে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা।